আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে ব্র্যান্ড পিসের আরেকটি ভিডিও নিয়ে। জানা চাচ্ছেন যে কোর i5 সেকেন্ড জেনারেশন এবং কোর i5 থার্ড জেনারেশন এর ব্র্যান্ড পিসিগুলো নিতে, তার অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আজকে যে ব্র্যান্ড পিসিগুলো দেখাবো সেটা হচ্ছে টাওয়ার ব্র্যান্ড পিসি, এবং এই ব্র্যান্ড পিসির মধ্যে আরেকটি স্পেসিফিকেশন হচ্ছে এটার সাথে আপনার অরিজিনাল উইন্ডোজের প্রোডাক্টটি দেওয়া আছে। যারা আপনার যাদের উইন্ডোজের কারণে ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে, তারা অবশ্যই এই পিসিগুলো নিতে পারেন। এগুলোর মধ্যে আপনার উইন্ডোজের সিকিউরিটি কি দেওয়া রয়েছে, যারা একবারে জেনুইন উইন্ডোজ আপনার প্রোডাক্টটি থাকবে, আপনার উইন্ডোজ আর যাওয়ার সম্ভাবনা থাকবে না, এবং উইন্ডোজটা লাইসেন্স করা থাকবে। যাদের ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ধরনের পার্সোনাল বিষয়ে ডাটা থাকে, তারা অবশ্যই এই পিসিটা নিলে অনেক হেল্পফুল হবেন। কেননা আপনার অনেক উইন্ডোজ আপনার ক্র্যাক ভার্সন ইউজ করার ক্ষেত্রে আপনার উইন্ডোজ আপনার পিসির যে ডাটাগুলো আছে এগুলো হ্যাক হয়ে যায়, কিন্তু আপনার উইন্ডোজের অরিজিনাল উইন্ডোজটা ইউজ করার ক্ষেত্রে আপনার এই ডাটা লসের কোনো সম্ভাবনা থাকে না, এবং পাশাপাশি আপনার হ্যাক হওয়ারও সম্ভাবনা থাকে না। তো আজকে যে পিসিটা দেখাবো তা অবশ্যই সম্পূর্ণ আপনারা দেখবেন একটু মনোযোগ সহকারে, তো আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যে পিসিটি নিয়ে আপনাদেরকে দেখাবো চেষ্টা বলেছিলাম সেটা হচ্ছে কোর i5 সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পিসি। এটার মধ্যে আপনার সেকেন্ড এবং থার্ড জেনারেশন আমরা আপনাদের দেখে দিতে পারবো। এটার মধ্যে র্যাম স্লট পেয়ে যাবেন 4টি, আর মাদারবোর্ড 61, আপনার হার্ড ডিস্ক পেয়ে যাবেন 500 জিবি, এবং আপনার এটার প্রসেসর হিসাবে থাকবে কোর i5 সেকেন্ড জেনারেশনের এবং কোর i5 থার্ড জেনারেশন যে যেটা নিতে যাচ্ছেন, আর অরিজিনাল এসপির পাওয়ার সাপ্লাই থাকবে, এবং আপনার ডিভিডি থাকতেছে, সব থাকবে। আর এটার পিছন দিকে কী কী থাকতেছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এটার পিছন দিকে আপনার বিজিএ পোর্ট থাকতেছে, এইচডিএমআই পোর্ট থাকতেছে পুরানগুলো, এবং আপনার পিএসটি পোর্ট থাকতেছে, এবং USB 3.0 পেয়ে যাচ্ছেন আপনার 4টে। এখানে আকর্ষণীয় বিষয় হচ্ছে USB 3.0 4টি পেয়ে যাবেন, USB 2.0 পেয়ে যাবেন 2টি, টোটালি 6টি USB পেয়ে যাচ্ছেন পিছনে, এবং সামনের 2টি, টোটালি 8টি USB পেয়ে যাবেন, এবং ল্যান পোর্ট পেয়ে থাকছি। আর এই পিসিটি আপনার ফ্রন্ট সাইডে দেখাচ্ছে আপনাদেরকে, এই যে ফ্রন্ট সাইডটা, এখানে ফ্রন্টে থাকবে 4টি USB, মানে টোটালি আপনার 10টি USB পাচ্ছেন। আর আপনার এটার মধ্যে উইন্ডোজ 7-এর আপনার জেনুইন প্রোডাক্ট কি দেওয়া আছে, আপনারা যারা চাচ্ছেন যে নিজের যে সিকিউরিটি ভালো থাকার জন্য একটা পিসি খুঁজতেছেন, তারা অবশ্যই পিসিটি নিতে পারেন। এটা উইন্ডোজ 7-এর জেনুইন প্রোডাক্ট কি দেওয়া আছে আপনাদেরকে, প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রোডাক্টটা শুধু এই পিসির জন্য আপনার ব্যবহৃত হয়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজ 7 প্রোর অরিজিনাল প্রোডাক্টটি, আপনারা অবশ্যই দেখছেন এই প্রোডাক্টটিটা আপনার অরিজিনাল এই পিসিটার জন্য শুধু। আর যারা চাচ্ছেন যে অন্য পিসি নেবেন, তাদের কিন্তু এই পিসিটা প্রোডাক্টটি থাকবে না। আর এটার মাদারবোর্ড কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু, আপনারা অবশ্যই ভালো করে দেখুন এটার মাদারবোর্ড কন্ডিশনটা কীরকম ফ্রেশ। আর এখানে দেখছি এটা অরিজিনাল এসপির একটি পাওয়ার সাপ্লাই, আর 4টি র্যাম স্লট থাকবে, এখানে আপনার 4GB র্যাম থাকবে, 500GB হার্ড ডিস্ক থাকবে। আর এটার প্রাইস পড়বে মাত্র 9500 টাকা, কোর i5 সেকেন্ড জেনারেশনের প্রাইস থাকবে মাত্র 9500 টাকা। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।